এতক্ষণ ধরে গল্প শুনছি, আপনার নামটা জানা হয়নি। ও, আমার নাম অয়ন সেনগুপ্ত। একসময় আমি রাজাবাজার সায়েন্স কলেজে ফিজিক্স পড়াতাম। 70-এর দশকে সংসদীয় গণতন্ত্রে আস্থা হারিয়ে অতিবাম রাজনীতিতে যোগ দিলাম। পার্টি আন্ডারগ্রাউন্ডে গেল, সঙ্গে সঙ্গে আমিও। ময়নাগুড়ি বেল্টে কাজ করতাম। একদিন বরানগরে অসুস্থ মাকে দেখতে এসেছিলাম। পুলিশের খোঁচড় তককে তককে ছিল, ধরে নিয়ে সোজা লালবাজার। শুরু হলো 3rd ডিগ্রি। আমিও দাঁতে দাঁত চেপেছিলাম, কমরেডদের নাম বলিনি কিছুতেই। শেষমেশ ভোর রাতে আমাকে ময়দানে নিয়ে গিয়ে বলল, যা, তোকে ছেড়ে দিলাম। যা, ভাগ ভাগ। দৌড়নো শুরু করতেই পেছন থেকে গুলি করল। রাষ্ট্রীয় গুন্ডারা বলল এনকাউন্টারে মৃত। আপনি? আমার নাম বিপ্লব, বিপ্লব দাশগুপ্ত। বিপ্লব দাশগুপ্ত, আপনি? আগে হ্যাঁ, আমি 70-এর